শ্রাবণে শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের সময় কিছু ভুল একদমই আমাদের করা যাবে না। এই ভুলগুলি কি কি সেটা আমরা আজকে জানব, এবং এর সাথেও আমরা জানব যে শিবলিঙ্গে জল ঢালার সময় সঠিক নিয়মটি কি, কিভাবে আমাদের শিবলিঙ্গে জল ঢালতে হবে। আমরা যদি সেই সঠিক নিয়ম মেনে জল ঢালতে না পারি তাহলে মহাদেব রুষ্ট হবেন। আজকের এই ভিডিওতে এই দুটি তথ্য নিয়ে আজকে আমরা জানব। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের মাস। শ্রাবণ মাসে বেলপাতা নিবেদনের বিশেষ নিয়মের উল্লেখ পাওয়া যায়। শাস্ত্রমতে শিবলিঙ্গে জলাভিষেকের সঙ্গে সঙ্গে বেলপাতা নিবেদন করলে তিন পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এখানে বেলপাতা নিবেদনের নিয়ম জানব। শিব সাধনা ও আরাধনার মাস হচ্ছে শ্রাবণ মাস। এ সময় শিবের পূজা অর্চনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে শিবলিঙ্গে জল নিবেদন করার প্রথাও রয়েছে। এর পাশাপাশি বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। জল নিবেদনের পাশাপাশি বেলপাতা অর্পণ করলে মহাদেব নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। সাধারণত তিন পাতা বিশিষ্ট বেলপাতা পাওয়া যায়, কিন্তু পাঁচ বা সাত পাতা বিশিষ্ট বিল্বপত্র আরও শুভ। শ্রাবণ মাসে শিবকে কীভাবে বেলপাতা নিবেদন করবেন, বেলপাতা নিবেদনের সময় কোন কোন ভুল আমাদের এড়িয়ে চলতে হবে, এ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য জানব। শিবলিঙ্গে বেলপত্র নিবেদনের নিয়ম। নিবেদন করবেন না এমন বেলপাতা, কাটা বেলপাতা নিবেদন করতে নেই। পাশাপাশি তিনটির কম পাতা থাকলে সেই বিল্বপত্র নিবেদন করবেন না। কত সংখ্যক বেলপাতা মহাদেবকে আমরা নিবেদন করব। এক ঘট জল ও একটি মাত্র বেলপাতাতেই মহাদেব খুশি হন। তাও শাস্ত্রমতে ব্যক্তি সুযোগ ও সাধ্যমতো পাঁচটি, এগারোটি, একুশটি, একান্নটি এবং একশো একটি বেলপাতা নিবেদন করতে পারেন। কিভাবে নিবেদন করবেন বেলপাতা? শাস্ত্রমতে উল্টো বেলপাতা, অর্থাৎ বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গে স্পর্শ করিয়ে নিবেদন করা উচিত। অনামিকা, বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমার সাহায্যে বিল্বপত্রের মাঝের পাতা ধরে শিবকে নিবেদন করা উচিত। বেলপাতায় রাম লিখে শিবকে নিবেদন করলে মহাদেব ও রাম উভয়েই আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্রমতে বেলপাতা নিবেদন করলে দরিদ্রতা দূর হয়, পাশাপাশি ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। জলাভিষেকের সঙ্গে বেলপাতা নিবেদন করলে তিন জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কোন কোন দিন বেলপাতা তুলতে নেই? শিবের উপর বেলপাতা নিবেদন করলে আধ্যাত্মিক শক্তি লাভ করা যায়। কিছু কিছু দিন বেলপাতা তুলতে নেই। শাস্ত্রমতে চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা, সংক্রান্তি ও সোমবার গাছ থেকে বেলপাতা তোলা উচিত নয়। একদিন আগে বেলপাতা তুলে রেখে দিতে পারেন। উল্লেখ্য হচ্ছে বেলপাতা কখনো বাসি বা অশুদ্ধ হয় না। এমনকি বেলপাতা না পেলে মন্দিরে শিবলিঙ্গে আগে থেকে অর্পিত বেলপাতা ধুয়ে পুনরায় নিবেদন করা যায়। পাঁচ পাতা বিশিষ্ট বেলপাতা পেলে কি করবেন? পাঁচ পাতা বিশিষ্ট বিল্বপত্র অত্যন্ত শুভ। এমন বেলপাতা পেলে তার শিবলিঙ্গে নিবেদন করে বাড়ি নিয়ে আসুন, সেটি ফ্রেমে বাঁধিয়ে ঠাকুর ঘরে রেখে দিন। মনে করা হয় পাঁচ পাতা বিশিষ্ট বিল্বপত্র সাক্ষাৎ শিব বাস করেন। প্রতিদিন এই বেলপাতা দর্শন করলে সাক্ষাৎ শিবের দর্শন লাভ করা যায়। এবার আমরা জানব শিবলিঙ্গে সঠিকভাবে জল নিবেদন করার নিয়ম। মহাদেবের পুজো করার জন্য শিবলিঙ্গে আমরা জল ঢেলে থাকি, কিন্তু শিবলিঙ্গে জল ঢালার নির্দিষ্ট বিধান রয়েছে। সেই নিয়ম মেনে জল না ঢাললে তুষ্ট হওয়ার পরিবর্তে উল্টে রেগে যেতে পারেন মহাদেব। হিন্দু ধর্মে মহাদেব হলেন প্রধান তিন দেবতার অন্যতম। তাকে আদিযোগী বলা হয়ে থাকে। মহাদেবের আরাধনা করে তাকে তুষ্ট করে মনের সব ইচ্ছে পূরণ করা সম্ভব হয়। মহাদেবের আরাধনা করার গুরুত্বপূর্ণ অঙ্গ হলো শিবলিঙ্গে জল ঢালা। শিবলিঙ্গে জল ঢেলে তাকে তুষ্ট করার চেষ্টা করেন শিব ভক্তরা। তবে শিবলিঙ্গে জল ঢালার সঠিক নিয়ম রয়েছে। সেই নিয়ম না মেনে শিবলিঙ্গে জল দিলে তাতে অত্যন্ত রুষ্ট হয়ে যেতে পারেন মহাদেব। জেনে নেব শিবলিঙ্গে জল ঢালার জন্য কোন কোন নিয়ম আপনাকে মানতেই হবে। শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই পূর্ব দিকে মুখ করে বসবেন না। পূর্ব দিককে মহাদেবের প্রবেশ পথ বলে মনে করা হয়, তাই আপনি পূর্ব দিকে মুখ করে থাকলে তা মহাদেবের পথে বাধা সৃষ্টি করতে পারে। খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। উত্তর দিক হলো মহাদেবের বাম অংশ। এই দিক দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত, তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢাললে শিব ও পার্বতী উভয়েই আশীর্বাদ পাওয়া যায়।
তামার কলস থেকে শিবলিঙ্গে জল ঢালাই সবচেয়ে ভালো। তবে রূপো বা ব্রোঞ্জের পাত্র থেকেও শিবলিঙ্গে জল ঢালতে পারেন, ভুলেও স্টিল বা প্লাস্টিকের পাত্র থেকে শিবলিঙ্গে জল ঢালবেন না। আবার তামার পাত্রে জল ও দুধ একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে ঢালাও অশুভ বলে মনে করা হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলেও শিবলিঙ্গে জল ঢালবেন না। মহাদেবের রুদ্রাভিষেক করার সময় দাঁড়িয়ে থাকা একদমই উচিত নয়। শিব পুরাণে বলা হয়েছে যে দাঁড়িয়ে শিবলিঙ্গ জল ঢাললে তা মহাদেবের উদ্দেশ্য নিবেদিত হয় না এবং তার কোনো ফলও আপনি লাভ করতে পারবেন না। অবশ্যই ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল দেবেন আর আপনার বাম হাত আপনার ডান হাতকে যেন স্পর্শ করে থাকে। আস্তে আস্তে জল ঢালবেন, একসঙ্গে অনেকটা জল ফেলে দেবেন না। জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র অবশ্যই জপ করবেন। এবার আমরা জানব কেন অন্য সব মাসের থেকে শ্রাবণ মাস সবচেয়ে প্রিয় মহাদেবের। শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র মাস শ্রাবণ মাস। শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয়। কিন্তু কেন অন্য সব মাসের থেকে শ্রাবণ মাস মহাদেবের সবচেয়ে প্রিয়? বিশ্বাস করা হয় যে এই বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু সবই ঈশ্বরের সৃষ্টি। হিন্দু ধর্ম অনুসারে এই সংসারের প্রতিটি অণু পরমাণুতে অবস্থান করছেন ভগবান। এখন প্রশ্ন হলো, যদি সবই ঈশ্বরের সৃষ্টি হয় তাহলে কেন শ্রাবণ মাস বিশেষভাবে প্রিয় দেবাদিদেব মহাদেবের? বাংলা পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস মহাদেবের বিশেষ প্রিয় বলে এই মাসে তার বিশেষ আরাধনা করার রীতি প্রচলিত আছে। এই সময় বাঁকে করে জল নিয়ে গিয়ে শিবলিঙ্গে জল ঢালার প্রথাও রয়েছে। এখন প্রশ্ন হলো, শ্রাবণ মাস কেন বিশেষ করে মহাদেবের এত প্রিয়? এই মাসের সঙ্গে মহাদেবের বিশেষ সংযোগ রয়েছে। কেন শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার প্রথা প্রচলিত আছে? বছরের ১২ মাসের মধ্যে শ্রাবণ মাসই সবচেয়ে বেশি প্রিয় শিব শঙ্করের। এর কারণ জানা যায় একটি পৌরাণিক কাহিনী থেকে। পুরাণ অনুসারে দেবী সতী ছিলেন দক্ষ রাজার মেয়ে। মহাদেবকে তিনি স্বামী হিসাবে গ্রহণ করবেন বলে শপথ গ্রহণ করেন। কিন্তু দক্ষ রাজা মেয়ের এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারেন না। রাজা দক্ষ মহাদেবের সঙ্গে তার কন্যার বিবাহ দিতে রাজি না হওয়ায় তিনি দেহত্যাগ করেন। এরপর তিনি পার্বতী রূপে হিমালয় পর্বতের কন্যা রূপে জন্মগ্রহণ করেন। শ্রাবণে প্রথম শ্বশুরবাড়ি আসেন মহাদেব। পৌরাণিক কাহিনী অনুসারে প্রবল সাধনার পর মহাদেবকে স্বামী হিসাবে লাভ করেন পার্বতী। পার্বতীর সাধনায় তুষ্ট হয়ে শেষ পর্যন্ত মহাদেব তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে সম্মত হন। বিয়ের পর শ্রাবণ মাসেই প্রথম শ্বশুরবাড়িতে এসেছিলেন মহাদেব। সেই তার প্রথমবার মর্ত্যলোকে আগমন। সেই সময় লক্ষ লক্ষ নারী পুরুষ তাকে স্বাগত জানাতে আসেন। এর ফলে প্রসন্ন হন মহাদেব এবং সেখানে উপস্থিত সবাইকে আশীর্বাদ করেন দেবাদিদেব। শ্রাবণে হয় বেশিরভাগ তীর্থযাত্রা। সেই থেকে মনে করা হয় যে প্রতি বছর শ্রাবণ মাসে মর্ত্যলোকে নেমে আসেন মহাদেব। তাই শ্রাবণে যারা মহাদেবের আরাধনা করেন তাদের উপর প্রসন্ন হয়ে আশীর্বাদ দেন মহাদেব। এই বিশ্বাস থেকেই শ্রাবণে বেশিরভাগ তীর্থযাত্রা হয়ে থাকে। এই সময় কানওয়ার যাত্রাও হয়ে থাকে। গঙ্গা থেকে জল তুলে বাঁকে কলসি ঝুলিয়ে সেই জল নিয়ে মহাদেবকে অর্পণ করা হয়ে থাকে। কানওয়ার যাত্রীদের সেবা করার জন্য ভাণ্ডারার আয়োজন করে থাকেন অনেকে। এভাবেও মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।